আসসালামু আলাইকুম। আজকাল ডিপ বল পিজার খুব ট্রেন্ড চলছে, সেটার উৎপত্তি এবং আইডিয়া আসলে শিকাগো পিজা থেকেই আসছে। তাই আমি আজকে আপনাদেরকে ডিপ বল পিজা না, অথেন্টিক শিকাগো পিজাই করে দেখাবো। আর এটা করার জন্য আমাদের যা যা লাগবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই পিজার জন্য আমি শুরুতে পিজা সস তৈরি করে দেখাবো, তারপর একটা স্টাফিং করে দেখাবো এবং পিজার ডোটা তৈরি করে দেখাবো। তো সস তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে সেটা আগে দেখে নেই। টমেটো কুচি লাগবে, পেঁয়াজ কুচি লাগবে, রসুন কুচি লাগবে, লাগবে লাল মরিচ বাটা, টমেটো সস লাগবে, এই লাগবে টমেটো পিউরি, পিজা সিজনিং, পেপরিকা পাউডার কালারের জন্য, সিয়াসা সস। আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়ে নিলাম, তেলটাকে একটু গরম হতে দিব। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব কিছু রসুন কুচি, রসুন কুচিটা একটু ভেজে নিব, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিহি কিমা করে কিমার মতো করে নিয়েছি, এগুলোকে আমি এখন 2-3 মিনিটের মতো ভেজে নিব। একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, পিঙ্ক কালার হয়ে যাবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে। এখন দিয়ে দিব লাল মরিচ বাটা 2 টেবিল চামচের মতো। লাল মরিচ মানে কাঁচা মরিচ পেকে গেলে যেই হয় সেটাই লাল মরিচ, শুকনো মরিচ না। এটাকে একটু ভেজে নিব, তারপরে দিয়ে দিব সামান্য লবণ 1/2 চা চামচের মতো। এখন দিয়ে দিব 1 বাটি টমেটো পিউরি, টমেটো পিউরিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব, তারপর দিয়ে দিব পিজা সিজনিং। এখন আমি 1টা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি, এটাকে একটু নরম হওয়া পর্যন্ত কষিয়ে নিব। আমি সসটা একটু হট অ্যান্ড স্পাইসি করার জন্য মরিচ বাটা দিয়েছিলাম, এখন টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেবেন। আসলে পিউরিটা টেনে একটু ঘন হওয়া পর্যন্তই এটা জাল দিতে হবে। এটা দিয়ে দিচ্ছি সিয়াসা সস, এটা যদি না থাকে তাহলে একটু সয়া সস দিয়ে দিবেন। এই সসগুলোও এখন মার্কেটে কিনতে পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। প্রায় হয়ে গেছে, এখন পিজা সিজনিং দিয়ে দিব 1 চা চামচের মতো। সিজনিং দেওয়ার পরে আর গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচের মতো, এসব দেওয়ার পরে আর বেশিক্ষণ রাখবেন না চুলার উপরে, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এখন কালারের জন্য আমি কিছুটা পেপরিকা পাউডার দিব, এটা অপশনাল, যদি থাকে দিবেন, না হলে না দিলেও চলবে, দিলে কালারটা বেশ গাঢ় হয়, সুন্দর দেখা যায়। ব্যাস আমাদের সস তৈরি, পিজা সসটা রেডি হয়ে গেছে। এখন এটার যে পুর দিব চিকেন সেটা একটু তৈরি করে দেখাচ্ছি। একটা প্যানে আমি তেল নিয়ে নিয়েছি এবং তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব, তার জন্য আমি সামান্য একটু লবণ দিব। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন দিয়ে দিব 1 চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা, এটা দিয়ে আবার একটু কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেবেন। একটু সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এখানে চিকেনটা তন্দুরি মশলা দিয়ে সিদ্ধ করে মাংসগুলোকে একটু কুচি করে ছাড়িয়ে নিয়েছি, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে, একটা তন্দুরি ফ্লেভার আসবে, স্মোকি ফ্লেভার আসবে। আপনারা অন্য যে কোনো মশলা দিয়েই সিদ্ধ করে নিতে পারেন, বা শুধু আদা রসুন বাটা দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। আর যে সসটা তৈরি করে রেখেছিলাম পিজা সস, সেটা দিব 2 টেবিল চামচের মতো। এটা দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিব, যেহেতু মাংসটা রান্না করা সিদ্ধ করা তাই বেশি সময় লাগবে না। এগুলো দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবেন। এখন আরেকটু পিজা সিজনিংও এটার উপরে দিয়ে দিব ফ্লেভারের জন্য। ব্যাস আমাদের চিকেনের পুরটাও রেডি হয়ে গেছে। এখন আমাদের পিজ্জার জন্য যা যা লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি। শুরুতে একটা ডো তৈরি করতে হবে পিজ্জার জন্য। আর এই ডোটা কীভাবে তৈরি করা হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ডিম লাগবে 1টা,
ময়দা লাগবে 125 গ্রাম বাটার লাগবে 25 গ্রাম ইস্ট লাগবে হাফ চা চামচের মতো গুঁড়া দুধ লাগবে 1 টেবিল চামচ লবণ লাগবে হাফ চা চামচ চিনি লাগবে 1 চা চামচ আর হালকা গরম পানি লাগবে পরিমাণ মতো এখন আমি একটা বোলে ময়দাটা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব ইনস্ট্যান্ট ইস্ট হাফ চা চামচের মতো দেব চিনি গুঁড়া দুধ লবণ এগুলো দিয়ে আমি ভালো করে একটু মেখে নিব উপকরণের সমস্ত পরিমাপ আপনাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে কাইন্ডলি দেখে নেবেন সব কিছু ভালোমতো মিক্সড হয়ে গেলে আমি এখানে ডিমটা ফেটিয়ে নিব একটু আর পুরো ডিমটা দিব না এখানে আমি অর্ধেক ডিম দিব বাকি অর্ধেক রেখে দিব উপর দিয়ে ব্রাশ করার জন্য আর ডিমটা দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবেন প্রথমে আমি একটু স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিচ্ছি তারপরে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব এমনভাবে মেখে নেবেন যেন ক্রামের মতো হয় ব্রেড ক্রামের মতো ডিম তারপরে লবণ চিনি সব কিছু ভালো করে ময়দার সাথে ভালো করে মিক্স করে নেবেন দেখুন অনেকটা ক্রামের মতোই হয়ে গেছে এখন আমি হালকা গরম পানি দিয়ে দিব এবং এটা দিয়ে আস্তে আস্তে মিক্স করে দেখব যে পানি কতটুকু লাগবে একবারে পুরো পানি ঢেলে দিবেন না এটা একটা নরম ডো হবে পিজ্জার ডো খুব একটা শক্ত হয় না একটু নরমই হয় তবে পাউরুটির ডোর চাইতে একটু হার্ড হয় পাউরুটির ডোটা বেশি নরম হয় এটা একটু হার্ড হয় কারণ পিজ্জাটা একটু ক্রিসপি হয় এখন আমি হাত দিয়ে মেখে নিব এগুলো দিয়ে দিব বাটার 25 গ্রামের মতো এখন বাটারটা দিয়ে ভালো করে মাখতে হবে আপনি যতক্ষণ মাখবেন মাখতে মাখতে দেখবেন আস্তে আস্তে যে নরম ভাবটা আছে এটা চলে যাবে আর ময়দাটা অনেকটা পানি টেনে যাবে হাতে একটু ময়দা মেখে নেবেন যদি হ্যান্ডেল করতে অসুবিধা হয় দেখুন প্রায় পানি টেনে আসছে ময়দাটা মাখা হয়েও গেছে প্রায় এখন হাতে একটু বাটার মেখে এগুলোকে আমি রেখে দিব ডোটা দেখেন মসৃণ হয়ে গেছে একদম মেখে আধা ঘন্টার মতো ডোটাকে আমি রেখে দিব ঢেকে এই পিজার জন্য আমাদের স্লাইস চিজ লাগবে আমি এখানে কিছু মাশরুম নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি মাশরুমগুলোকে আমি একটু স্লাইস করে নিয়েছি এগুলোকে আমি একটু তেলে ভেজে নিব এটা চিলি অয়েল এটারও ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই চিলি অয়েলে আমি মাশরুমগুলোকে একটু স্টার ফ্রাই করে নিব তাতে খেতে খুব ভালো লাগবে আপনি চাইলে আস্ত আস্ত মাশরুমও দিতে পারেন অথেন্টিক নিয়ম হচ্ছে মাশরুমটা আস্তই দেয় তবে আমি একটু টেস্টের জন্য ভেজে নিচ্ছি দুই তিন মিনিটের মতো ভাজা হয়ে গেল পিজার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং এটাতে আমি বাটার ব্রাশ করব তাতে এটা ডিমোল্ড করলে সহজে চলে আসবে ভালো করে বাটার ব্রাশ করে নেবেন তারপর স্লাইস চিজ নিব এখানে এই স্লাইস চিজগুলো পিৎজা ফ্লেভারেরই আজকাল বিভিন্ন ফ্লেভারের চিজ পাওয়া যায় আপনি দেখবেন যে পিজার জন্য পিৎজা ফ্লেভারের চিজ পাওয়া যায় এই স্লাইস চিজ এগুলো আমি খুব ভালো করে বিছিয়ে দিব পুরো বোলটা চিজ দিয়ে কভার করে দিতে হবে সব জায়গায় ভালোভাবে চিজটা বিছিয়ে দিবেন অরিজিনাল ইয়েতে দেখবেন ওরা অনেক চিজ দেয় একদম ডবল ডবল করে দেয় অতটা না দিলেও চলবে এখন দিয়ে দিব পিজ্জা সস যেটা আমি বানিয়ে রেখেছিলাম এটার আসল টেস্ট আসে এই সস থেকে তারপর দিয়ে দিব চিকেনের পুর এটাও দিয়ে দিবেন বেশ খানিকটা বোলটা পুরো ভরতে হবে তারপর দিয়ে দিব কিছু ক্যাপসিকাম কুচি এটা না দিলে ফ্লেভারই আসে না আমার কাছে মনে হয় পিজার এখন ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিব আর এখানে কিছু আস্ত মাশরুমও দিব কারণ অথেন্টিক নিয়ম যেহেতু দেখাচ্ছি তাই মাশরুমটা আস্ত দেওয়াই উচিত বেশ কয়েকটা মাশরুম দিয়ে দিলাম আবারও তার উপরে কিছু সস দিয়ে দিব
আপনি এইভাবে দুই তিন লেয়ার করে ভরে দিবেন বোলটা। তার উপরে আবারও চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। এরপরে আবারও একটু ক্যাপসিকাম কুচি আর মাশরুম দিয়ে দিলাম। ব্যাস, আমার পুর দিয়ে ভরা হয়ে গেছে বোলটা। এখন এর উপর আরেকটু সিজনিং দিয়ে দিব, পিজ্জা সিজনিং। এগুলো কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায়। আর যদি পুরো সিজনিং কিনতে না পান তাহলে ওরেগানো দিবেন, ওরেগানো কিনতে পাওয়া যায়। এখন আমি রুটিটা বেলে নিব। আমি যেই ডোটা করেছি সেখান থেকে আমি দু ভাগ করে নিয়েছি। এক ভাগে অনেক বড় রুটি হয়ে যায়। আপনি এটা দিয়ে দুই বোল পিজ্জা করতে পারবেন। রুটিটাকে পাতলা করে একটু বেলে নিব। পিজ্জার থিকনেসটা যেরকম হয় সেরকমভাবে। এখন এই রুটিটা পুরো বোলের উপরে ঢেকে দিব। এবং রুটির উপরে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ডিমটা ভালো করে ব্রাশ করে দিব। এতে ভালো কালার আসবে, পিজার কালারটা খুব সুন্দর আসবে, একদম ব্রাউন কালার আসবে। চারিদিকে ভালো করে পিজার উপরে, রুটির উপরে আপনি ডিমটা ব্রাশ করে দিবেন। এর উপরে আমি একটু পেপরিকা পাউডার দিয়ে দিব, এটা কালারটা ভালো আসবে। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এখন আমি 200 ডিগ্রিতে এটা 10 মিনিটের জন্য দিয়ে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার অরিজিনাল শিকাগো পিজ্জা। এখন আমি এটাকে উল্টে দেখাচ্ছি যেভাবে অ্যাকচুয়ালি করে ওরা। এটাকে কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে নেবেন, চলে আসে খুব সহজেই, এটা চলে আসে। বোলটাকে উঠিয়ে নেবেন। ব্যাস দেখেন, চিজটা মেল্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে। তৈরি হয়ে গেল আমার অথেন্টিক শিকাগো পিজ্জা। আশা করছি আজকের পিজ্জার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এটার উপরে আমি একটু পেপরিকা পাউডার ছড়িয়ে দিচ্ছি। আর পরিবেশন করার জন্য দিয়ে দিব একটু চিলি অয়েল।